আমরা ট্রানজিয়েন্ট স্টেট অ্যানালিসিস করব ট্রানজিয়েন্ট স্টেট অ্যানালিসিস মানে বিফোর স্টিডি স্টেট কি বললাম বিফোর স্টিডি স্টেট দেখো এটা মানে হচ্ছে বিফোর স্টিডি স্টেট ওকে ট্রানজিয়েন্ট স্টেট অ্যানালিসিস মানে বিফোর স্টিডি স্টেট আচ্ছা এই বিফোর স্টেডি স্টেট মানে টি ইকুয়াল টু জিরো টু টি ইকুয়াল টু ইনফিনিটি এই টাইমের মধ্যে তোমরা আমার কথা কি শুনতে পাচ্ছো সবাই ওকে এইবার এই যে টি ইকুয়াল টু জিরো থেকে টি ইকুয়াল টু ইনফিনিটি এইটা ইনফিনিটি যখনই কথাটা চলে এসছে না তখন এটা একটা রিলেটিভ টার্ম কি বললাম রিলেটিভ টার্ম এই যে ইনফিনিটি কথাটা যখনই চলে এসছে এটা একটা রিলেটিভ টার্ম রিলেটিভ টার্ম মানে বড় সময় হ্যাঁ অনেকটা বড় সময় মানে এই নয় যে দশ হাজার বছর ইনফিনিটি টাইম এটা নয় হয়তো এক সেকেন্ডও তোমার টি ইকুয়াল টু ইনফিনিটি আমি বুঝতে পারলাম ওটা ডিপেন্ড করে আমরা কি অ্যানালাইজ করছি তার উপরে ইনফিনিটি ইজ এ মানে রিলেটিভ কনসেপ্ট তোমরা কি আমার কথা বুঝতে পারলে তো এই ইনফিনিটি ইকুয়াল টু এইটা যে রিলেটিভ কনসেপ্ট সেইটা দেখো বিফোর স্টেডি স্টেট এন্ড আফটার স্টেডি স্টেট এর মধ্যে পার্থক্য হচ্ছে টি ইকুয়াল থেকে টি টু ইনফিনিটি এবং আমরা যখন ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করছি সেখানে টি ইকুয়াল টু জিরো টু ইকুয়াল টু ইনফিনিটি এটা সেকেন্ড এর মধ্যে থাকে মানে ধরো টেন সেকেন্ড বা টোয়েন্টি সেকেন্ড বা এরকম সেকেন্ডের মধ্যে থাকে মানে টি ইকুয়াল টু হচ্ছে স্টেডি স্টেট শুরু হচ্ছে এই ট্রানজিয়েন্ট স্টেট শুরু হচ্ছে আর টি ইকুয়াল টু সেকেন্ডে ধরো তোমার ট্রানজিয়েন্ট স্টেট শেষ হচ্ছে তো এই ট্রানজিয়েন্ট স্টেটের মধ্যে কি ঘটনাটা ঘটছে সেসব নিয়েই আজকের আমাদের অ্যানালিসিস

তো যখন আমাদের সেম টাইপের কনসেপ্ট আসবে ইন্ডাকটেন্সে তখন আমি আর এত ডিটেলে করাবো না এখন যেটা করাচ্ছি এত ডিটেলে আর করাবো না তোমরা পেন অ্যান্ড পেপার নিয়ে বসো প্রচুর প্রবলেম করবো এভরিথিং উইল বি মানে আমরা এখান থেকে ক্লিয়ার করাবো দেখো তো এই যে স্টিডি স্টেট অ্যানালিসিস করছি এই ট্রানজিয়েন্ট স্টেট অ্যানালিসিস করছি সেখানে আমরা বেসিক্যালি আর সি সার্কিট নিয়ে ডিসকাস করছি আর সি সার্কিট

টি ইকাল টু জিরোতে ক্লোজ করে দিয়েছি ঠিক বলো টি ইকুয়াল টু জিরোতে আমি ক্লোজ করে দিয়েছি ক্লোজ করে দিলে দেখতে কিরকম হবে দেখো টি ইকুয়াল টু জিরোতে যদি আমি ক্লোজ করে দিই তাহলে সার্কিটটা এরকম দেখতে হবে হবে এবার এইটা প্লাস এইটা মাইনাস এইটা ভি এবার শোনো আমি ধরছি যে ঘটনাটা টি ইকুয়াল টু জিরো থেকে টি ইকুয়াল টু ইনফিনিটিতে পৌঁছচ্ছে তার মানে তার ইন্টারমিডিয়েট কোনো একটা টাইমকে আমি টি ধরছি তো সেই ইন্টারমিডিয়েট টাইমটাই হচ্ছে এই টাইম দেখো সেই ইন্টারমিডিয়েট টাইমটাই হচ্ছে এই টাইম যদি সেই ঘটনাটা ঘটে তাহলে বলতো যে মুহূর্তে আমি এইটাকে ক্লোজ করেছি সেই মুহূর্তে এইখানে ভোল্টেজ কত ভি এইখানে ভোল্টেজ কত জিরো বলো সেইখানে ভোল্টেজ কত জিরো যে মুহূর্তে ক্লোজ করেছি এইখানে ভোল্টেজ জিরো তাহলে বলো তো এই দুটো ভোল্ট এই আর এর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স জিরো তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে ইম ইনস্ট্যান্টলি এবার যদি এখান দিয়ে কারেন্ট ফ্লো হয় তাহলে টি ইকুয়াল টু 0 তে এই এর মধ্যে দিয়েও তো কারেন্ট ফ্লো হতে হবে হবে কি হবে না কি হবে কি হবে না টি ইকুয়াল টু 0 তে এর মধ্যে দিয়েও তো কারেন্ট ফ্লো হবে তাহলে বলো তো টি ইকুয়াল টু জিরো তে ক্যাপাসিটার কি হিসেবে কাজ করে শর্ট সার্কিট হুম আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে কিছুক্ষণ বাদে এই কারেন্ট ফ্লো হওয়া মানে চার্জ ফ্লো হওয়া চার্জ এই মনালি বুঝতে পারছ মনালি তোমার কথা শুনতে পাচ্ছি না মোনালি আচ্ছা দেখো কারেন্ট ফ্লো হওয়া মানে চার্জ ফ্লো হওয়া কি তাই না কারেন্ট ফ্লো হওয়া মানে চার্জ ফ্লো হওয়া তো কারেন্ট ফ্লো হওয়া মানে যদি চার্জ ফ্লো হওয়া হয় তাহলে ভেবে দেখো তো এইখানে এইখানে আমার চার্জটা অ্যাকুমুলেট করবে কি করবে না এই ক্যাপাসিটারে করবে করবে তাহলে এই রেজিস্টেন্স তো আরই থাকবে আমি ধরলাম এই যে পজিটিভ প্লেট পজিটিভ প্লেট এইখানে প্লাস কিউ চার্জ আর এখানে মাইনাস কিউ চার্জ অ্যাকোমুলেট হয়ে যায় যদি এটা অ্যাকোমুলেট হয় তাহলে বলতো এইখানে ভোল্টেজ ডিফারেন্স কত হবে বা হোয়াট ইজ দা ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটার সেটা হবে আমি যদি সেটাকে আমি ভি ওয়ান বলি সেই ভি ওয়ান হবে বাই সি কারণ সি তো গিভেন কি কিউ বাই সি হবে না রাইট এবার এইখানে ভোল্টেজ ভি এইখানে ভোল্টেজ জিরো এদের দুজনের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কিউ বাই সি তার মানে এইখানে আমার ভি ওয়ান তাহলে এর মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় আই তাহলে এই আইটা মানে হচ্ছে ডি কিউ বাই ডিটি দেখো ডি কিউ বাই ডিটি সেইটা মানে হচ্ছে ভি মাইনাস ভি ওয়ান বাই আর দেখো ভি মাইনাস ভি ওয়ান বাই আর আবার ভি মাইনাস কিউ বাই সি বাই আর এখান থেকে ডি কিউ সি ভি মাইনাস কিউ ইকুয়াল টু ডিটি আর সি আমি যদি এইটাকে ইনটিগ্রেট করি মন দিয়ে শোনো বলতো টি ইকুয়াল টু জিরোতে এখানে চার্জ কত ছিল শূন্য আর টি ইকুয়াল টু টিতে চার্জ কত হয়েছে কিউ তাহলে আমি এখান থেকে জিরো টু টি আর এখান থেকে জিরো টু কিউ এইটা যদি আমি করি তাহলে আমার ফাইনালি যে এক্সপ্রেশনটা আসছে সেই এক্সপ্রেশনটা আমি বলে দিচ্ছি তোমরা এটা করে দেখতে পারো এটা একটা লগ আসবে লগে তুমি জিরো থেকে কিউব বসিয়ে দিয়ে দেখো এইটা পাচ্ছ কিনা কিউ ইকুয়াল টু সি ভি ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি এইটা আমরা পাচ্ছি কিনা এইটা আমরা পাচ্ছি কিনা মজাতে পারছি ঠিক আচ্ছা এবার আমাকে একটা কথা বলো আমি এই ক্যাপাসিটারটাকে যদি অনেকক্ষণ ধরে মানে অনেকক্ষণ ধরে লাগিয়ে রাখি এই ভোল্টেজ সোর্সটা অনেকক্ষণ ধরে যদি আমি লাগিয়ে রাখি কি বললাম আমি এটাকে অনেকক্ষণ ধরে লাগিয়ে রাখলাম তাহলে কি ঘটনাটা ঘটবে তাহলে মন দিয়ে শোনো তাহলে কি ঘটনাটা ঘটবে বলতে পারবে হ্যালো সিভি হয়ে যাবে কারেক্ট তখন তার কি স্টিডি স্টেটে গিয়ে স্টিডি স্টেটে গিয়ে এইখানে যে চার্জটা হবে সেটা সিভি হবে না আচ্ছা তো এর থেকে বেশি কি চার্জ হতে পারে না তাহলে এটাই কি ম্যাক্সিমাম চার্জ তাহলে বলো তো এই সিভি কে আমি এরকম লিখতে পারি কিউ ইকুয়াল টু কিউ ম্যাক্স ওয়ান মাইনাস এইটটি পাওয়ার মাইনাস টি বাই আর বলো লিখতে পারি হ্যালো এবার এই কিউ ম্যাক্সটা কখন আমি পাবো বলতো কিউ ম্যাক্সটা কখন পাবো মানে কিউ ম্যাক্স সিভি এটা কখন পাবো টি ইকুয়াল টু জিরো না টি ইকুয়াল টু ইনফিনিটিতে এবার তুমি এইটাই চলে এসো এই কিউকে কে যদি ডিফারেন্সিয়েট করি আমি আই পাবো তাহলে তো আই এর ভ্যালু কি আমি লিখতে পারি ডি কিউ বাই ডি করে একে ডিফারেন্সিয়েট করলে দেখো তো এটা কা পাই কিনা তো দেখো এটা আচ্ছা এবার একটা কথা বলো at t equal to 0 তে ভোল্টেজ এ t equal to 0 তে t equal to 0 তে t equal to 0 তে এটা কারেন্ট এর ভ্যালু यस सर हां তাহলে বলো তো t equal to 0 তে কারেন্ট এর ভ্যালু ম্যাক্সিমাম না হুম

বলো বলতে পারি ডাউট থাকলে জিজ্ঞাসা করো বলো ডাউট থাকলে জিজ্ঞাসা করো যদি ডাউট না থাকে তাহলে আমি এতক্ষণ ধরে যা বললাম এতক্ষণ ধরে যা বললাম সেইটা আমি এইভাবে রিপ্রেজেন্ট করছি বল মন দিয়ে শোনো এইভাবে লিখছি টি ইকুয়াল টু রিপ্লেস

এই যে ক্যাপাসিটান এর জায়গায় আমি একটা শর্ট সার্কিট দিয়ে ইয়ে করেছি কি তাই না হ্যালো বুঝতে পারছো তাহলে এইটা হচ্ছে টু তখন এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে এটাই ম্যাক্সিমাম কারেন্ট রাইট কি হবে ঘটনাটা আগে বলো স্টিডি স্টেটে কারেন্ট কত যদি শূন্য হয় তাহলে আর আছে ভি আছে তার মানে এর মধ্যে দিয়ে কারেন্ট কখন শূন্য হবে যখন এটা ওপেন সার্কিট হবে হবে তো বলো হবে তো তাহলে এর প্লাস মাইনাস যদি ভোল্টেজ ভি হয় তাহলে এটাও প্লাস মাইনাস ভোল্টেজ ভি তাহলে এইটায় চার্জ হচ্ছে প্লাস সিভি এইটায় চার্জ হচ্ছে মাইনাস সিভি রাইট আর এখান দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে জিরো দেখো এখান দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে জিরো বুঝতে পারছি

তার মানে ক্যাপাসিটার ফুললি চার্জ ক্যাপাসিটার ওপেন সার্কিট এগুলো সব কি মিন করে বলো কি মিন করে হ্যালো এগুলো সব কি মিন করে তোমরা জানো বলো স্টেডি স্টেট করে আচ্ছা বলো তো টি ইকুয়াল টু জিরোতে ক্যাপাসিটার একটা চার্জ কত টি ইকুয়াল টু জিরোতে ভেরি গুড কিন্তু কারেন্ট আছে আছে হুম তার মানে কি চার্জের রেট আছে কিন্তু চার্জ নেই

কি করেছিলাম একটা ব্যাটারি দিয়েছিলাম একটা সুইচ অন করেছিলাম করে এই এই ক্যাপাসিটারকে চার্জ করছিলাম কেন প্রথমে চার্জ ছিল জিরো তারপরে চার্জ হচ্ছে সিভি তারপরে ধীরে ধীরে বাড়িয়ে বাড়িয়ে চার্জ করেছি হ্যালো হ্যাঁ যদি চার্জ করি তাহলে মন দিয়ে শোনো যদি চার্জ করি তাহলে মন দিয়ে শোনো সেটা হচ্ছে এই কনসেপ্টটাকে আমি বলছি চার্জিং অফ আর চার্জিং অফ ক্যাপাসিটার কি বললাম এই কনসেপ্টটা এখন যেটা করছি সেটা কি চার্জিং দেখো এই যে কনসেপ্টটা করছি চার্জিং অফ ক্যাপাসিটার মানেটা কি ক্যাপাসিটার মধ্যে চার্জ ভরছি তাই না আচ্ছা এবার আমি গ্রাফ ড্র করছি তো চার্জ টি কত এইদিকে টি এইদিকে কত চার্জ জিরো বলতো টি ইকাল টু ইনফিনি কত বুঝতে পারছি এটা ধরো টি ইকাল টু ইনফিনিটি এবার একটা জিনিস দেখো এই যে এই কিউ ইকুয়াল টু কিউ ম্যাক্স ওয়ান মাইনাস ইটল মাইনাস টি বাই আর এইটাকে যদি আমরা প্লট করি তাহলে অনেকটা এইরকম হবে এরকম না সরি বুঝতে পারছ হ্যালো ভেবে দেখো যত টাইম বাড়ছে তত চার্জ বাড়ছে এই বাড়তে বাড়তে যখন ম্যাক্সিমাম টাইম হবে মানে টি ইকুয়াল টু ইনফিনিটি হবে তখন ওর অ্যাক্রসে চার্জ সিভি হবে না বুঝতে পেরেছো হ্যালো বুঝতে পেরেছ সাবাস এবার সেম ভাবে বলতো আমি যদি আই আর টি এর গ্রাফ করি তো ইনি মানে চার্জ তো বেড়েছে চার্জ বেড়েছে কিন্তু আই আই কমেছে না বেড়েছে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড কিন্তু কোনটাই কমেছে মানে কমেছে বলতে কত থেকে কমেছে ইকুয়াল ভেরি গুড আর তারপরে আস্তে আস্তে কি বুঝতে পারছো হ্যালো ডাউট থাকলে বলো বুঝতে পারছো কি তার মানে ধীরে 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 কারেন্টটা কমেছে না কারেন্টটা কোন এক্সপ্রেশন ফলো করবে এই এক্সপ্রেশন ফলো করবে আর টা কোন এক্সপ্রেশন ফলো করবে এই এক্সপ্রেশন ফলো করবে দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা হ্যালো 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 আচ্ছা এইবার আমি টাইম কনস্ট্যান্ট বলে একটা নতুন কনসেপ্ট ইন্ট্রোডিউস করব টাইম কনস্ট্যান্ট বলে একটা নতুন টপিক মানে নতুন কনসেপ্ট ইন্ট্রোডিউস করবো ওকে দেখো টাইম কনস্ট্যান্ট সবার প্রথমে দেখো এইখানে যে ইয়েটা আছে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি দেখো ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি দেখো ভালো করে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি আচ্ছা বলো তো এই টোটাল জিনিসটা আচ্ছা এই টোটাল জিনিসটা না সরি এই যে ই টু দি পাওয়ার ওপরের এই পুরো জিনিসটা ডাইমেনশন কি এটা ডাইমেনশন লেস লেস রাইট এটা ডাইমেনশন লেস আচ্ছা এটা যদি ডাইমেনশন লেস হয় তাহলে বলো তো এই টি এর ডাইমেনশন তো সেকেন্ড তাহলে আর সি ডাইমেনশন কি হবে সেকেন্ড রাইট এবার আমি টাইম বলতে এই আর সি কে বোঝাচ্ছি মানে আমি বলছি টাইম কনস্ট্যান্ট এটাকে আমরা দিয়ে ডিনোট ডিনোট করি করি এই টাও হচ্ছে আর সি তাহলে বলো তো আর ইন্টু সি যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাই টাইম পাই না হ্যালো বলো টাইম এবার আমি তোমাকে এই কথাটা বলছি যে ওয়ান টাইম কনস্ট্যান্ট মানে টি ইকুয়াল টু আর সি এটাই টাও এই ওয়ান টাইম কনস্ট্যান্ট বাদে মানে টাইম কনস্ট্যান্ট পরে ওয়ান টাইম কনস্ট্যান্ট পরে কি সিনারিও হবে সেটা আমি ক্যালকুলেট করতে চাইছি যেমন কিউ কি ছিল বলতো কিউ ম্যাক্স ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি এবার আমি বলছি এখন আমার টি হচ্ছে আর সি তাহলে বলতো এই টি এর জায়গায় যদি আমি আর সি বসাই দেখো টি এর জায়গায় যদি আর সি বসাই দেখো টি এর জায়গায় যদি আর সি বসাই তাহলে দেখো তো আবার মানে কি পাওয়ার মাইনাস ওয়ান বাই ই হয় কিনা দেখো তো হয় কিনা

এবার এটাই চলে এসো আমি এইটাকে বলি যদি আরসি দাও এর করেসপন্ডিং এইখানে একটা পয়েন্ট না বলতো এইখানে যদি আমি ইয়ে করি এইটা সিভির ভি এর কত অংশ 63 63% অফ সি না আমরা এক ওয়ান টাইম কনস্ট্যান্ট পরে ক্যাপাসিটরটা কতটা চার্জ হয়েছে 63% এই তাই না হুম কোনো डाउट

তাহলে এইটা দেখো 37% অফ আইম্যাক্স টি তাই না তার মানে টাইম কনস্ট্যান্টের কনসেপ্টটা বুঝতে পেরেছো ওয়ান টাইম কনস্ট্যান্ট পাতে 63% চার্জ হবে আমি কি বুঝতে পারলাম ভালো এবার বলো তো যদি তোমাকে আমি বলি যে টু টাইম কনস্ট্যান্ট পাদে কতটা চার্জ হবে তাহলে তুমি কি করবে এই টি এর জায়গায় কত পুট করবে টি এর জায়গায় কত পুট করবে টু আর সি সাবাস এই অব্দি কি আমরা বুঝতে পেরেছি যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো যদি ডাউট না থাকে এবার আমি দুটো প্রবলেম দেব কনসেপচুয়াল প্রবলেম দেখি তো আমরা কে কে পারি আমার দুটো সার্কিট আছে দেখো দুটো সার্কিট আছে ফার্স্ট সার্কিট সেকেন্ড সার্কিট আমি সেই দুটো সার্কিটেই ভি আর সি দেখো ভি আর ওয়ান

গ্রাফ ড্র করতে বলেছে করতে চেষ্টা করি দেখো গ্রাফ ড্র করতে বলেছে করতে চেষ্টা করি এবার দেখো টাউ ওয়ান গ্রেটার দ্যান টাউ বলেছে ঠিক আচ্ছা এবারে মন দিয়ে শোনো মন দিয়ে শোনো এই দুটোকে যদি আমি গুণ করি কি আসে সিভি 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 প্রুভস রাইট কিউ এটা তাহলে দুটোই এরকম হবে সিভি এবার একটা টাও বেশি একটা টাও কম তাহলে বলতো আমি যদি এর গ্রাফ ড্র করি এরকম দেখতে হবে না কি হবে না এবার বলো এইটা যদি সিক্সটি থ্রি পারসেন্ট হয় তাহলে এর করসপন্ডিং যদি আমি কাট করি এর করসপন্ডিং যদি কাট করি এইটা ওয়ান এইটা দেখো তো

তাহলে দু নম্বর কার্ভটা যদি ইনফিনিটিতে আগে পৌঁছয় দেখো দু নাম্বার কার্ডটা যদি তে আগে পৌঁছয় তাহলে দু নাম্বার কার্ভটা মানে তার মানে দু নম্বর সার্কিটে চার্জিংটা ফাস্ট হয়েছে তাহলে তাও কম মানে ফাস্ট চার্জিং বলো তার মানে এখান থেকে আমি বলতে পারি টাইম কনস্ট্যান্ট Time constant gives an idea, gives an idea dakho, of how fast circuits, uh, yes, circuit charges. I'm going to Yes, sir. Okay. Achha. যদি আমি এটা বোঝাতে পারি এবার এদিকে চলে এদিকে এবার আমি আর একটা কনসেপ্ট নিচ্ছি সেখানে ভি আর সি ওয়ান একটা সার্কিট ভি আর সি টু নিয়েছি এখানে আমার বলে দিয়েছে সি ওয়ান গ্রেটার দেন সি টু বলে দিয়েছে তাহলে আমাকে গ্রাফ ড্র করতে বলেছে এবং টাইম কনস্ট্যান্ট সম্বন্ধে একটা মানে টাইম কনস্ট্যান্ট সম্বন্ধে একটা আইডিয়া করতে বলেছে তো আমি গ্রাফ ড্র করার চেষ্টা করছি দেখো হলো তো cv1 বেশি না টু বেশি cv1 এটা cv1 এটা সিভি টু ঠিক এবার বলো তো কার টাইম কনস্ট্যান্ট বেশি টা ওয়ান না টাউ টু আর সি ওয়ান আর সি টু কি করে সেম হয় হ্যালো হ্যালো দেখো কি করে দুটো সেম হয় ডিয়ার কার বেশি টা ওয়ান না টাউ টু

ডাউট থাকলে জিজ্ঞাসা করো তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে এখনো জিজ্ঞাসা করো সাবাস যদি ডাউট না থাকে তাহলে এইবার আমরা যাচ্ছি দেখো একটা অন্য অ্যানালিসিস করছি প্র্যাকটিক্যাল অ্যানালিসিস

থেকে 99% হতে 2.3 লেগেছে আর ইউ আন্ডারস্ট্যান্ডিং তো তো এইটাই মানে কনসেপ্ট কনসেপ্টটা কি তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না আমাদের বাড়িতে যে মোবাইলের চার্জ দেওয়া হয় ওই মোবাইলের মধ্যে থাকে ক্যাপাসিটার তো সেই ক্যাপাসিটারকেই আমরা চার্জ করি তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না ক্যাপাসিটারটা প্রথম নাইনটি হতে দেখবে খুব তাড়াতাড়ি চার্জ হয় তারপরে উঠে যায় না রাইট তারপরে অনেকক্ষণ লাগে ইট ইজ প্র্যাটি এবং তোমাদের আমি প্র্যাকটিক্যালটা দেখিয়ে দিলাম তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো ইয়েস স্যার রাইট মানে কনসেপ্টটা বলা হয় এইরকম সেটা হচ্ছে এইটা চার্জ হতে ও ফাইনাইট টাইম নাই ফাইনাইট টাইম ঠিক কি বললাম ফাইনাইট টাইম নাই আর বাকি 1% চার্জ হতে ও ইনফাইনাইট টাইম নাই

98%. Percent. Very good. Very good. 98%. এইটার মানে হচ্ছে জিরো থেকে নাইনটি এইট টু নাইনটি নাইন পার্সেন্ট হতে আমার সময় লাগে ফোর টাইম কনস্ট্যান্ট তাই না বলো হ্যালো তাহলে ইন জেনারেল এই ফোর টাইম কনস্ট্যান্টকেই আমরা টি ইকুয়াল টু ইনফিনিটি ধরি না কারণ বাকি এক পার্সেন্ট সহ ইয়ে হতো অনেক টাইম লাগবে প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি তোমরা বুঝতে পেরেছো কি বললাম

এই যে কনসেপ্টটা আমাদের ছিল এখানে ভি এখানে আর এখানে সি ঠিক আমি একটা জেনারেল টি ইকুয়াল টু টিতে করছি এর এক ভোল্টেজ যদি ভিআর হয় এর একটা যদি ভিসি হয় তাহলে বলো তো ভি আর প্লাস ভিসি ইকুয়াল টু ভি হ্যালো হ্যালো বলো তো ভিসি এর একটা ভোল্টেজ কত কিউ বাই সি হ্যাঁ তাই না তাহলে বলো তো ভি আর কত ভি আর জানো তোমরা আই ইনটু আর হ্যাঁ এবার আই এর ভ্যালু তোমরা জানো জানো কি জানো না আই এর ভ্যালু

হুম যেটা হল অরিজিনালটা রাইট এটা আমি লিখতে পারি আচ্ছা এবার একটা কথা বলো তো চার্জ স্টোরড ইন ক্যাপাসিটার কত চার্জ বডি এনার্জি হাফ কিউ স্কয়ার বাই সি ছিল হুম রাইট এবার ওকে সরি সরি হাফ কিউ স্কয়ার বাই সি ছিল এবার বলো তো এইখান থেকে কিউ এর ভ্যালু সিভি বসিয়ে আমি এটা লিখতে পারি কিনা ওয়ান মাইনাস বলতে পারি কিনা ডাউট থাকলে জিজ্ঞাসা করো ডাউট থাকলে জিজ্ঞাসা করো নেই এবার একটা জিনিস দেখো বলতো আমি যদি পাওয়ার ক্যালকুলেট করি যেটা আর এর অ্যাক্রসে বেরিয়ে যাচ্ছে সেটা কি হয় আর হয় বলো আর হয় এবার বলতো এই পাওয়ার স্কোয়ার আর যদি হয় এটা যেটা বেরিয়ে যাচ্ছে এই আই এর ভ্যালু যদি আমি পুট করি দেখো তো এটা আসছে কিনা আসছে এটা পাওয়ার পাওয়ার লেগে যাবে তাই তো আচ্ছা বলো তো এই পাওয়ারটা টাইমের ফাংশন না হ্যালো হ্যাঁ এটাই আবার ডিএইচ বাই ডিটি না হ্যাঁ এনার্জি বাই টাইম তাহলে বলো তো হ্যাঁ স্যার ডিএইচ আমি লিখতে পারি ভি স্কোয়ার বাই আর ই টু দি পাওয়ার মাইনাস টু বাই আর সি ডিটি আমি যদি টোটাল এইচ চাই ইন্টিগ্রেট করব यस স্যার ইন্টিগ্রেট করব এই টোটাল এইচ মানে কি যে হিটটা বেরিয়ে যাচ্ছে আর এটাই তো আই স্কয়ার আর মানে হিট এই টোটাল হিটটা বেরিয়ে যাচ্ছে না কখন থেকে কখন জিরো থেকে ইনফিনিটির মধ্যে হ্যালো দেখো জিরো থেকে ইনফিনিটির মধ্যে यस স্যার এবার দেখো তো আমি যদি এটা ক্যালকুলেট করি v স্কয়ার বাই আর rc বাই -2 বলো আসছে তার মানে এই হাফ সিভি স্কুয়ার টা কি এইটা লস হয়ে বেরিয়ে যাচ্ছে না আচ্ছা তোমাদের আমি মনে আছে বলেছিলাম হিট জেনারেটেড হিট জেনারেটেড কোথায় এই যে এখানে যে আমরা হিট জেনারেটেড করেছিলাম না যে এখানটায় আফটার স্টেডি স্টেট এই যে হিট জেনারেটেড হাফ সিভি স্কোয়ার এই যে দেখো এইটাই হ্যালো এই যে এইটা একদম এইটাই বুঝতে পারছো কত বেরিয়েছিল হাফ সিভি স্কোয়ার বেরিয়েছিল হিট জেনারেটেড স্যার স্যার এই হিট জেনারেশনটাই এইটা দেখো হাফ সিভি স্কোয়ার মানে আমি এটাই তোমাদের দেখালাম যে এই যে স্টেডি স্টেটে যে হিটটা জেনারেটেড হয়েছে সেটা ট্রানজিয়েন্ট স্টেটে ছোট ছোট হিট জেনারেট হতে 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 টোটাল সামেশনটা ওটা দেখো এইটা তোমরা আমার কথা বুঝতে পেরেছ বলো বলো তোমরা আমার কথা বুঝতে পেরেছ তার মানে বলো তো হিট জেনারেশনের জন্য রেজিস্টেন্স দরকার কি দরকার না রাইট তো আমি যখন তোমাদের এই কনসেপ্ট গুলো তখন মনে আছে বলেছিলাম যে এখানে একটা রেজিস্টেন্স থাকে রেজিস্টেন্স না থাকলে হিট জেনারেশনটা হবে না বলেছিলাম মনে আছে কিন্তু হ্যাঁ ফর সিম্পলিসিটি বেশিরভাগ বইতে এই রেজিস্টেন্সটা আর দেওয়া হয় না কিন্তু রেজিস্টেন্সটা থাকতেই হবে নইলে তুমি এনার্জি ব্যালেন্সটা করতে পারবে না নইলে তুমি এনার্জি ব্যালেন্সটা করতে পারবে না আমার কথা বুঝতে পেরেছ বন্ধুগণ হ্যালো 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 তোমরা কি আমার কথা বুঝতে পেরেছ যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো আই হোপ ইউড নট হ্যাভ এনি ডাউট ঠিক 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 হ্যালো ওকে চলো তাহলে আমি সামনের দিকে এগোব বন্ধুগণ সামনের দিকে গব দেখো তারপরে আমরা করলাম সেখান থেকে অনেক কনসেপ্ট পেলাম দেখো সেখান থেকে অনেক কনসেপ্ট পেলাম এবার আমরা এই ট্রানজিয়েন্ট এর বেশ কয়েকটা প্রবলেম করব। প্রবলেম গুলো কিভাবে সলভ করতে হয় আমি তোমাদের বলবো দু একটা প্রবলেম আমি তোমাদের করে দেব। দু একটা প্রবলেম তোমাদের আমি করতে দেবো দু একটা প্রবলেম আমি তোমাদের করে দেবো দু একটা প্রবলেম আমি তোমাদের করতে দেবো করে আজকে আমরা এই ট্রানজিয়েন্ট অ্যানালিসটা শেষ করবো ইম্পর্টেন্ট দেখো কিভাবে করতে হয় আমি তোমাদের শেখাচ্ছি ফার্স্ট প্রবলেমটা দেখো জাস্ট ওয়ান মিনিট দিয়া হ্যাঁ শর্ট ট্রিকটা বলবো ইয়েস শর্ট ট্রিকটা বলতে হবে প্রবলেমটা দেখো প্রবলেমটা বলেছে এইটা আর এইটা আর এইটা আর এইটা সি এইটা প্লাস মাইনাস ভি আমাকে বার করতে বলেছে যে টি ইকুয়াল টু ইনফিনিটিতে দেখো না ঠিক দুটো জায়গায় এখান দিয়ে ধরো আই কারেন্ট যাচ্ছে এখান দিয়ে যাচ্ছে আই ওয়ান আর এখান দিয়ে আই টু ঠিক আমাকে বার করতে বলেছে এই টেবিলটা ফিল আপ করতে বলেছে

তাহলে শর্ট সার্কিট যদি হয় ক্যাপাসিটারটা তাহলে আমরা ড্র করছি এইখানে ক্যাপাসিটরটা ছিল সেই ক্যাপাসিটার মধ্যে আমি একটা কি জুড়ে দিয়েছি দেখো কি জুড়ে দিয়েছি একটা ওয়ার জুড়ে দিয়েছি ঠিক হ্যালো এইবার আমাকে বলো তো এটা যদি ভি হয় তাহলে

ঠিক আচ্ছা এবার বলো এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না তাহলে এটা কত লিখব 0 হুম পুরো কারেন্টটা এর মধ্যে দিয়ে যাবে হুম ভেরি গুড তাহলে বলো তো কত কারেন্ট যাবে ভি ভেরি গুড দুটার মধ্যে দিয়ে सेम কারেন্ট যাবে হুম शाबाश এবার বলো তো এই পয়েন্টে ভুলটেজ কত

তো থাকে আমি কি বোঝাতে পেরেছি বলো 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 আমি কি বোঝাতে পেরেছি হ্যালো কি বুঝতে পেরেছো এইবার এই প্রবলেমটা দেখো এই প্রবলেমটাতে আমাকে ক্যাপাসিটার ম্যাক্সিমাম ভোল্টেজ বার করতে এই ম্যাক্সিমাম চার্জ বার করতে বলেছে এটা ক্যাপাসিটার ট্রু মাইক্রো সিক্স ও হোম এটা ধরো টেন ভোল্ট এইটা ফোর এইটা ফোর ও হোম এইটা টা টু মাইক্রোফ্যারাড এটা টু ওহম এটা থ্রি ওহম আমাকে কিউ ম্যাক্স বার করতে বলেছে কিউ ম্যাক্স at equal to হুম কিউ ম্যাক্স টা কখন হয় tôi có liên phí được right

রেখেও দিতে পারি হাঁটিও দিতে পারি দেখো দেখো এবার দেখো বেসিক্যালি এই পয়েন্টটা এ এই পয়েন্টটা বি এই এ আর বি পয়েন্টের মধ্যে আমার ভোল্টেজ লাগবে কি লাগবে না এই আর আবার দেখো

এই প্রবলেমটা তো সি ওয়ান আর সি টু এই দুটোর মধ্যে কিউ ওয়ান ম্যাক্স আর কিউ টু ম্যাক্স বার করতে বলেছে আচ্ছা কিউ ম্যাক্স আর কিউ টু ম্যাক্স যদি বার করতে হয় আমাকে কি করতে হবে ওপেন সার্কিট ভোল্টেজ বার করতে হবে মানে যখন ওটাকে ইনফিনিটিতে যাবে আমি দেখো তো ডায়াগ্রামটা ড্র করছি হয়ে গেছে কি ওয়ান কিউ টু ম্যাক্স বলো কত বেরিয়েছে सही कैसे कोई नहीं हाँ आ Q2 max भी ये थर्टी टू बाइस ही हम्म आ Q1 max सिक्सटीन सही हाँ चेक कर देखो हाँ এই সবার কি তাই বেরিয়েছে সবাই কি তাই বেরিয়েছে না মনে হচ্ছে না চেক করো চেক করো থার্টি টু বাই থ্রি আসছে দুটোই থার্টি থ্রু ডু বাই থ্রি আসবে হ্যাঁ দুটোই থার্টি টু বাই থ্রি আসবে মানে ওখানে এইট ওখানে তাহলে এইট বাই থ্রি সিক্সটিন বাই হুম বলো ওটা ফোর ফোর ছিল কোনটা না টু আর ফোর ছিল হ্যাঁ মানে ওখানে eight আর আর ওখানে eight by three তাহলে এখানেও eight আর ওখানে eight by three দেখো আমি করছি সবার আগে বলো এটা তো twenty four four two হবে four four হবে না কোনটা four two হবে ও হ্যাঁ আচ্ছা ভালো করে শোনো বলো তো এই মুহূর্তে ইকুইভ্যালেন্ট সার্কিট কত এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত ফাইভ ফাইভ তাহলে বলো তো টোটাল কত কারেন্ট যাচ্ছে এখান দিয়ে ফোর এম্পিয়ার ফোর এম্পিয়ার হ্যাঁ এইখানে এসে ফোর এম দুটো ভাগে ভেঙে যাচ্ছে একটা এইদিকে একটা এইদিকে কারেন্ট ডিভিশন রুল থেকে তোমরা জানো যে এদিকে যাবে এইট বাই থ্রি এই থেকে ফোর ঠিক বলো ঠিক আচ্ছা এবার এখানে যদি টোয়েন্টি ভোল্ট হয় এটা যদি থ্রি ওম রেজিস্টেন্স হয় তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত এইট এইট ভোল্ট তিন চারা বারো এইট ভোল্ট আর এই পয়েন্টের জিরো এই পয়েন্টের এই পয়েন্টের এর এইট এইখানে ফোর এখানে টু এই পয়েন্টের ভোল্টেজ কত এইট বাই বলো এই থ্রি তাহলে বলো তো এই পয়েন্টের যদি হয় তাহলে এই পয়েন্ট এর এইট বাই থ্রি এইট বাই থ্রি জিরো এই পয়েন্ট এইট এইট পয়েন্ট এর এইট বাই থ্রি আসছে দাঁড়াও দাঁড়াও এই আমি কি কোথায় ভুল করলাম আচ্ছা তথাগত দাঁড়াও দাঁড়ও দাঁড়াও আচ্ছা তথাগত এই পয়েন্টের ভোল্টেজ কত আসছে এই পয়েন্টে ভোল্টেজ কত এইট মাইনাস ফোর ইন্টু ফোর বাই থ্রি তিনটা চব্বিশ এইট বাই থ্রি ঠিক তাহলে এই পয়েন্টে এইট বাই থ্রি তাহলে এই পয়েন্টে এইট বাই থ্রি তাহলে বলতো এখন

টার্মানে এটা কত হচ্ছে এটা বলো হ্যালো বলো ফাইনালি কত হচ্ছে এ লিখে দিচ্ছি ফাইনালি কত হচ্ছে টু ইন্টু সিক্সটিন বাই থ্রি এটা টু টু ও থ্রি ফোর ইনটু এইট বাই থ্রি ইকুয়াল টু থার্টি টু বাই ডাউট থাকলে জিজ্ঞাসা করো ডাউট থাকলে জিজ্ঞাসা করো আছে বলো আছে এবার এই প্রবলেমগুলো দেখো একটা অন্য প্রবলেম দেখো এইখানটায় আচ্ছা না এই প্রবলেমটা একটু অন্য ভাবে ঠিক আছে আর আর এখানে একটা সুইচ আছে একে যদি টি ইকুয়াল টু জিরোতে আমি অন করে দিই তাহলে বলতো এই ক্যাপাসিটারের মধ্যে ধীরে 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 চার্জ বাড়বে কি বাড়বে না গুড যদি ধীরে ধীরে এর মধ্যে চার্জ বাড়ে তাহলে আমাকে এই ক্যাপাসিটারের মধ্যে যে চার্জ আসবে সেই চার্জকে ফাংশন অফ টাইম দেখাতে বলেছে ফাংশন অফ টাইম দেখাতে বলেছে মানে যে আমরা এক্সপ্রেশনটা পেয়েছিলাম না এখানে এই এখানে এইখানে কি ছিল একটাই রেজিস্ট্যান্স ছিল কিন্তু এখন আমার রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে গেছে যদি এখন আমার রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যায় তাহলে এখন আমাকে এটা বার করতে বলেছে আচ্ছা এই প্রবলেমটা আমি করছি দেখো তারপরে আমি শর্টকাট শেখাবো এভরিবাডি এভরিবাডি দেখো এই প্রবলেমটা আমি ড্র করছি কি জিরো জিরোতে যদি সুইচটা অন হয়ে অফ অন হয়ে যায় দেখো জি জিরোতে যদি সুইচটা অন হয়ে যায় তার মানে এখানে এখানে ভি রাইট ও এটা গন্ডগোল করেছি ও আমি আর একটা গন্ডগোল করেছি রিয়া এইখানে না আর একটা রেজিস্টেন্স আছে হ্যালো এইখানে এটা বুঝ না এবার একটা কথা বলো যেভাবে ধীরে ধীরে আগেরটাতে চার্জ গুলো বাড়ছিল এখানেও সি তে ধীরে ধীরে চার্জ গুলো বাড়বে কি বাড়বে না বলো বাড়বে বাড়বে এবার আমি একটা ইন্টারমিডিয়েট টাইমে ধরলাম এখানে চার্জ পৌঁছেছে প্লাস কিউ এখানে মাইনাস কিউ আর এখানে ভোল্টেজ এক্স এখানে ভোল্টেজ ভি ঠিক আর এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে আই রাইট তাহলে এই পয়েন্টের ভোল্টেজ এক্স এই পয়েন্টের ভোল্টেজ কত বলতে পারবে এটা যদি জিরো হয় এই পয়েন্টের ভোল্টেজ কিউ বাই সি তাহলে এক্স মাইনাস কিউ বাই সি ডিভাইডেড বাই আর এটা কি এটা কারেন্ট দেখো বুঝতে পেরেছো কিনা হ্যালো হ্যালো কি এটা কারেন্ট আচ্ছা এইবার আমি দেখো এই পয়েন্টের ভোল্টেজ বার করব এই পয়েন্টের ভোল্টেজ বার করতে গেলে আমি কি করছি এইটার ভোল্টেজ জিরো এইখানে কেসিএল লাগাচ্ছি কেসিএল মানে আমি ধরছি এখান থেকে সব কারেন্ট গুলো বেরিয়ে যাচ্ছে ধরছি তার মানে কি এক্স মাইনাস কিউ বাই সি বাই আর প্লাস এই যে এই কারেন্টটা তারপরে এই কারেন্টটা দু নাম্বার কারেন্ট এক্স মাইনাস জিরো বাই আর তারপরে তিন নাম্বার কারেন্ট এক্স মাইনাস ভি বাই আর ইকুয়াল টু জিরো এখান থেকে দেখো তো এক্স এর ভ্যালু সি ভি কিউ বাই থ্রি সি আসছে কিনা আসছে দেখো তো এখান থেকে সি ভি প্লাস কিউ বাই থ্রি সি আসছে কি বলো 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 আসছে এর ভ্যালু আমি এখানে বসাচ্ছি এভরিবডি এইটা মানে কিউ বাই ডিটি না তাহলে বলো তো এইটা আসছে কিনা ডি কিউ সি ভি মাইনাস টু কিউ ইকুয়াল টু ডিটি থ্রি আর সি দেখো এটা আসছে কিনা এবার সেম ভাবে ইন্টিগ্রেট করব পি ইকুয়াল টু থেকে টি টি ইকুয়াল টু এ কিউ থেকে কিউ এইটা যদি তোমরা ক্যালকুলেট করো তুমি পাবে এইটা দেখো ভেরি ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন পাবে কিউ পাবে c v 2 এটাকে যদি ইন্টুগ্রেট করো 1 মাইনাস টু দি পাওয়ার মাইনাস টু টি পাবে এটাই আমার বার করতে দিয়েছে এটাই আমার বার করতে দিয়েছে দেখো এটা পাবে পেয়েছো হ্যালো এখন তো এটা পেয়েছো কিনা আচ্ছা এইখানে আমার একটা কথা বলার আছে কি বলার আছে এই প্রবলেমগুলো একটা শর্ট ট্রিক আছে কিভাবে শর্ট ট্রিকটা কাজে লাগাচ্ছি দেখো মনে আছে এইখানে যেটা থাকে সেটা কিউ থাকে কিউ থাকে না কি থাকে কি থাকে না আর এখানে দেখো সি রয়েছে ঠিক আর এখানে আর রয়েছে তো বেসিক্যালি এর শর্ট ট্রিকটা হচ্ছে এর শর্ট ট্রিকটা হচ্ছে মানে শর্ট ট্রিক দেখো তো শর্ট ট্রিকটা মেলে কিনা যেখানে এই কিউ ম্যাক্সটা আর আর ইকুইভ্যালেন্টটা কিভাবে বার করছি দেখো এই কিউ ম্যাক্সটা আমরা বার করছি চার্জ অন ক্যাপাসিটার

ওয়্যার দিয়ে রিপ্লেস করো ঠিক বুঝতে পারলে কি বললাম ব্যাটারিটাকে একটা প্লেন ওয়্যার দিয়ে রিপ্লেস করো দেন ক্যালকুলেট আর ইকুইভ্যালেন্ট অ্যাক্রস সি মানে মানে এই যে আমরা প্রবলেমটা করেছি এই যে আমরা প্রবলেমটা করেছি এই প্রবলেম এর এই যে প্রবলেমটা দেখো আমি কি করছি দেখো প্রথমে কিউ ম্যাক্সটা বার করতে হবে কিউ ম্যাক্সটা বার করার জন্য কি করছি এই এটা আমার কিউ ম্যাক্সের জন্য না এটা আর এটা আর এটা তাহলে বলতো এখানে ভোল্টেজ কত এক্ষুনি করেছি ভিবাই টু এখানে ভোল্টেজ ভিবাই টু এখানে ভোল্টেজ জিরো তাহলে বলতো এর মধ্যে কত তোমার চার্জ কত চার্জ চার্জিবাই টু এটাই আমার না কেন এটাই তো আমার চার্জ মানে এটা ওপেন সার্কিট হয়ে যায় কি তাই না হ্যালো বুঝতে পারছ কি বললাম এবার আর ইকুইভ্যালেন্ট বার করবো রিপ্লেস ব্যাটারিটাকে আমরা কি করেছি শর্ট করে দিয়েছি এবার তুমি এইখান থেকে যদি তোমার চোখটাকে রাখো তাহলে তুমি যে আর ইকুইভ্যালেন্ট দেখবে সেটাই আমার সার্কিটের আর ইকুইভ্যালেন্ট না এখান থেকে আর ইকুইভ্যালেন্ট কত আসছে বলো তো এই ফর্মুলায় বসিয়ে দাও দিয়ে দেখো তো এইটা আসছে কিনা

এবার আমাকে এই প্রবলেমটা বলো এই প্রবলেমটা এই প্রবলেমটা সেম ভাবে আমাকে এই এর অ্যাক্রসে কিউ বার করতে বলেছে শর্ট ট্রিক লাগাবো শর্ট ট্রিক লাগাবো কি থাকবে কিউ এখানে কিউ ম্যাক্স এখানে ওয়ান মাইনাস টু দি পাওয়ার মাইনাস টি বাই আর ইকুইভ্যালেন্ট বাকি তো সব সেম থাকবে থাকবে না হ্যালো এবার বলতো কিউ ম্যাক্স কি করে বার করবো এক্ষুনি বলেছি এর ওপেন সার্কিট ভোল্টেজ বার করতে হবে বলতো ওপেন সার্কিট ভোল্টেজ বার করলে আমার কিউ ম্যাক্স কত আসছে আর আর ইকি আমি করব না